আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবর মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের বিষয়টা হচ্ছে TADA কি। ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে TADA যে নামক একটা ভাতা বা অগ্রিম একটা টাকা দেওয়া হয় এটাকে TADA বলা হয়। এটা কেন দেওয়া হয়? তো প্রথমত জানা যাক যে TA মানে কি এবং DA মানে কি। TA হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, অর্থাৎ আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যখন মার্কেটিং ডিপার্টমেন্টে জব নিয়েছেন বা চাকরিটা নিয়েছেন তখন আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে এবং মার্কেটে যেতে হবে। তো সেটাকে বলা হয় ট্রাভেলিং অ্যালাউন্স। মার্কেটিং করতে যে খরচটা হবে, যে যাতায়াত খরচটা হবে সেটাকে ট্রাভেলিং অ্যালাউন্স বলা হয় এবং সেটা সেই কারণে দিয়ে থাকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি সহ আরও মার্কেটিং যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তারা দিয়ে থাকে। এবার আসা যাক যে DA মানে কি। DA মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে অবশ্যই নিত্য প্রয়োজন যে পণ্যগুলো দরকার সেগুলো কোম্পানি নিজ থেকে দিয়ে দেবে, মানে সেটাকে ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয়। এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতে আপনার যে খরচটা হবে, মানে আপনার নিজের যে খরচটা হবে সেটা টোটালি কোম্পানি দিয়ে দেবে, তখন সেটাকে ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয় বা DA বলা হয়। তাহলে TADA অর্থাৎ বেসিক যে স্যালারিটা রয়েছে তার সাথে যে অগ্রিম ভাতা বা একটা টাকা দিয়ে থাকে সেটাকে TADA বলা হয়। এবং এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছাড়াও বিভিন্ন যে মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে তারা দিয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন যে TADA কেন দেওয়া হয় এবং এটা কত টাকা দেওয়া হয়। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে দিয়ে থাকে, যেমন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে 5 থেকে শুরু করে 10,000 টাকাও দিয়ে থাকে কিছু কিছু কোম্পানি, যেটা অন্যান্য কোম্পানি কত দেয় সেটা আমি জানি না। বাট ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনি যখন জব করবেন তখন TADA যে খরচটা সেটা 5 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে, এরকম কোম্পানি রয়েছে। TADA দুটাই কিন্তু অ্যাডভান্স একটা হচ্ছে অ্যামাউন্ট আপনাদেরকে দিয়ে থাকবে বেসিক স্যালারির সাথে, এটা সম্পূর্ণ আলাদা। এটা আপনার যে খরচটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতে আপনার যে নিজের খরচটা লাগবে এবং মার্কেটিং করতে যে খরচটা লাগবে সেই টাকাটাই তারা দিয়ে থাকে TADA হিসেবে। এছাড়াও বিভিন্ন ফান্ড রয়েছে তাদের। তো আজকের বিষয়টা হচ্ছে TADA নিয়ে, এই জন্য TADA সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করি একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।